দুশ্চিন্তার নাম ব্ল্যাক ফাঙ্গাস, বঙ্গের বুকে বিপর্যয়ের ভ্রুকুটি, লকডাউন, করোনা মহামারী, রাজনৈতিক হিংসা, ভ্যাকসিন আর ওষুধের কালোবাজারি, পশ্চিমবঙ্গে এখন বহুমুখী সমস্যা। তার মধ্যেই এবার দুশ্চিন্তার কালো মেঘ ছড়িয়ে পড়ছে মিউকরমাইকোসিস নাম দিয়ে, যা ইতিমধ্যেই বহুল পরিচিত ব্ল্যাক ফাঙ্গাস নামে। দেশের নতুন মহামারীর নাম ব্ল্যাক ফাঙ্গাস। করোনা অতিমারির মধ্যেই নতুন সমস্যায় স্বাস্থ্য দপ্তর, করোনা বিপর্যয়ের মধ্যেই নতুন আশঙ্কা ব্ল্যাক ফাঙ্গাসকে ঘিরে। রাজস্থান, তেলেঙ্গানা ইতিমধ্যেই এই দুই জায়গার সরকার এই রোগ ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এবার উদ্যোগী হল স্বয়ং কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলোকে ব্ল্যাক ফাঙ্গাস রোগটিকে নিয়ে মহামারীর আওতায় আনার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। পাশাপাশি আক্রান্তদের যাবতীয় রিপোর্ট দিল্লিতে পাঠানোর কথাও বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম স্বাস্থ্য সচিব লাভ আগরওয়াল নিজে চিঠি দিয়েছেন রাজ্যকে। চিঠিতে লেখা হয়েছে, মিউকরমাইকোসিসের শনাক্তকরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজকে মানতে হবে। সূত্রের খবর, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানার মতো রাজ্যে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, ঘটছে মৃত্যুর ঘটনাও। তাই আবারও সতর্ক থাকার অনুরোধ সরকারের পক্ষ থেকে। দুর্যোগের কালো মেঘ ক্রমাগত ভয়াল হচ্ছে।